नमस्कार, वेलकम टू माय चैनल। आज आमी आपनादेर साथे शेयर करते चलेछि भेज काटलेट। ब्रेड क्रम्स तैरी करा झामेला छाड़ाई आज आमी आपनादेरके खूब सहजे भेज काटलेट तैरी करे देखाबो। रेसिपिटा तैरी करार जोन्नो आमी एखाने एक ग्लास जल गरम करते दिएछि, दिए दिच्छि हाफ टीस्पून लवण, वन फोर्थ कप छोटो छोटो करे फुलकपि केटे नियेछि, वन फोर्थ कप ग्रीन मटर और वन फोर्थ कप गाजर के छोटो छोटो करे केटे नियेछि। सब किछु दिए दिलाम सेद्ध करे नेब। खूब बेशि सेद्ध करार दरकार नेई, प्राय दुई थेके तीन मिनट मीडियम फ्लेमे फुटिए नेब। ढेके रेखेछिलाम, ढाकना खुले दिलाम, प्राय तीन मिनट हये गेछे। जल थेके छेके अन्य एकटि बोले सब्जीगुलिके आमि निये नेब। একটা বোলে সবজি নিয়ে নিলাম, রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য। এইভাবে রেখে দিলাম। একটা প্লেটে আমি এখানে নিয়ে নিচ্ছি টোস্ট। এই টোস্ট যে কোনো গ্রোসারি শপে খুব সহজেই পাওয়া যায়। এখানে আমি চারটে টোস্ট নিচ্ছি। আপনারা যদি এর থেকে বড় সাইজের টোস্ট নেন তাহলে তিনটে নেবেন। টোস্টকে হাতে করে এইভাবে ভেঙে নিচ্ছে, খুব সহজেই ভাঙা যায়। কিভাবে ভেঙে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে টোস্টগুলোকে আমি ভেঙে নেব। এটাই ব্রেড ক্রাম্বসের কাজ করবে। আপনারা চাইলে একটু বড় বড় টুকরো করে ভেঙে গ্রাইন্ডও করে নিতে পারেন। সব টোস্টগুলো ভেঙে নেওয়ার পর হাতে করে আর একবার মুঠোর মধ্যে নিয়ে এইভাবে আরও ভালো করে ভেঙে নিচ্ছে। ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে গেল, এটা দিয়েই আজ আমি কাটলেট তৈরি করে দেখাবো। অন্যদিকে সবজি রেখে দিয়েছিলাম সেদ্ধ করে, ঠান্ডা হয়ে গেছে। খুব বেশি সবজি সেদ্ধ হবে না। হাতে করে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে সবজিকে সেদ্ধ করে নিতে হবে। হালকা করে চেপে চেপে সবজিগুলোকে আমি এইভাবে ম্যাশ করে নিচ্ছি। একেবারে ম্যাশ হবে না, সবজি ঠিক এইভাবে ম্যাশ করে নিয়ে নিলাম। এতে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের আলুকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি। সেদ্ধ আলু সবজিতে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, ওয়ান ফোর্থ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে হলুদ গুঁড়ো নাও দিতে পারেন, আর লঙ্কা গুঁড়ো না দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টিস্পুন রসুন বাটা, এক চিমটি চিনি, ওয়ান টেবিল স্পুন ধনে পাতা কুচি, একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। টোস্টের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ফোর টিস্পুন টোস্টের গুঁড়ো দিয়ে দেব। সব কিছু হাতে করে ভালো করে মিশিয়ে নিচ্ছে। সব কিছু হাতে করে ভালো করে মিক্স করে নেওয়ার পর দেখে নিতে হবে ঠিকমতো বাইন্ডিং হচ্ছে কি না। না যদি হয় তাহলে এর মধ্যে আরও একটু টোস্টের গুঁড়ো দিয়ে দিতে হবে। এটা ঠিকঠাক হয়ে গেছে, এই জন্য আর টোস্টের গুঁড়ো লাগবে না। আমি এইবার কাটলেটের শেপে তৈরি করে নিচ্ছি। কিছুটা নিয়ে হাতে করে এইভাবে গোল করে নেব, আর এইভাবে দেখে নিতে হবে ঠিকঠাক বাইন্ডিং হচ্ছে কিনা। কিছুটা অংশ নিয়ে ভালো করে গোল করে নিলাম।
তারপর দুই হাতে রেখে এইভাবে একটু চেপের গোল শেপের আমি কাটলেটগুলিকে তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের কাটলেট তৈরি করে নিতে পারেন। এটা তৈরি হয়ে গেল, একটা প্লেটে রেখে দিচ্ছি। সেম প্রসেসে আর একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। কিছুটা অংশ নিলাম, হাতে করে এইভাবে গোল করে নিচ্ছি। আপনারা চাইলে হাতে একটু তেল লাগিয়েও কাটলেটগুলিকে তৈরি করে নিতে পারেন। তারপর চার সাইড থেকে এইভাবে চেপে চেপে সমান করে দিচ্ছি। এটাও তৈরি হয়ে গেল। একটা প্লেটে সবগুলিকে তৈরি করে নিয়ে নিলাম। অন্য একটি বোলে নিয়ে নিচ্ছি ময়দা। ফোর টিস্পুন মতো ময়দা নিয়ে নিলাম। জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। কিছুটা জল দিয়ে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘন মনে হলে আরও একটু জল দিয়ে দেব। ঘন মনে হচ্ছে তার জন্য আরও একটু জল দিয়ে দিলাম। আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দার ব্যাটারও তৈরি হয়ে গেল। কাটলেটগুলিকে তৈরি করে রেখেছিলাম ময়দার ব্যাটারে ডুবিয়ে টোস্টের গুঁড়োতে কোট করে নেব। এইভাবে ভালো করে কোট করে নিতে হবে। ভাজার জন্য এটা তৈরি হয়ে গেল। আরেকটাকেও কোট করে নিচ্ছি। ময়দার ব্যাটারে ডুবিয়ে টোস্টের গুঁড়োতে এইভাবে আবার কোট করে নিচ্ছি। এইভাবে সবগুলিকে তৈরি করে নিলাম। ঠিক এই রকম হয়েছে দেখুন। গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে কাটলেটগুলিকে ভেজে নেব। তেল ভালো করে গরম হয়ে গেছে, কাটলেট তেলে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করব, একটা সাইড ভাজা হয়ে গেলে তারপর ঘুরিয়ে দেব। কালার দেখলেই বোঝা যাবে অন্য সাইডটা ভাজা হয়ে গেছে, তখন এইভাবে ঘুরিয়ে দিচ্ছি। দুই পাশটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এগুলি ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছে। একটা প্লেটে নিয়ে নেব। একটা কাটলেটকে ভেঙে দেখিয়ে দিলাম। খুব সহজেই তৈরি হয়ে গেল ব্রেড ক্রাম্বস ছাড়া কাটলেট। রেসিপিটা আপনারা অবশ্যই এইভাবে তৈরি করে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।